देशे करोना झुंकी निर्णये कन्ट्रैक्ट ट्रेसिंग एप करोना ट्रेसार बिडिर आनुष्ठानिक उद्बोधन करेছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এক অনলাইন কনফারেন্সে এই অ্যাপটি উদ্বোধন করা হয়। অ্যাপটি তৈরি করেছে সহজ লিমিটেড। সরকারের প্রযুক্তি বিভাগ এবং IEDCR এর সহযোগিতায় পরিচালিত হবে এর কার্যক্রম। অ্যাপটি করোনা আক্রান্ত ব্যক্তির স্মার্টফোনে ডাউনলোড করা থাকলে তার গতিবিধি পর্যবেক্ষণ করে তার কাছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কাছে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক বার্তা পৌঁছে যাবে। তবে এজন্য নির্দিষ্ট ব্যক্তির স্মার্টফোনে সার্বক্ষণিকভাবে চালু রাখতে হবে ইন্টারনেট, ব্লুটুথ এবং লোকেশন সার্ভিস। কাউকে বাধ্য করা হবে না, কিন্তু সংক্রমণ দমিয়ে রাখতে এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান বক্তারা। Prevention is better than cure. আসলে আরোগ্যের চাইতে প্রতিরোধই শ্রেয়। এটা আমরা যদি একটু সতর্কতার সাথে, আমরা সচেতনতার সাথে আমরা যদি সবাই চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। ঝুঁকিপূর্ণ তার মধ্যে লক্ষণ উপসর্গ রয়েছে এবং তার নমুনা পরীক্ষা করা প্রয়োজন, সেই অ্যালার্টটা তিনি পাবেন। এবং পাশাপাশি নমুনা পরীক্ষার জন্য উনি কোথায় নমুনা সংগ্রহ করা হয় সে তথ্যটিও কিন্তু এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। তার মানে হচ্ছে যে একজন ব্যক্তি যদি করোনা সংক্রান্ত কোনো তথ্য চান, বাড়িতে বসে, ঘরে বসে তার মোবাইল ফোনের মাধ্যমে তিনি এটা দিয়ে পেতে পারেন।